অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদের উদ্যোগে শনিবার আইএমএ হাউসে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আয়োজিত হয় এই রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং মেয়র দীপক মজুমদার সহ অখিল ভারতীয় তেরাপন্থ পরিষদের কর্মকর্তারা। মহত এই দিনে রক্তদান শিবিরের তাৎপর্য এবং মানব কল্যাণের দিকটি তাদের বক্তব্যে তুলে ধরেন উপস্থিত প্রতিনিধিরা। সংস্থার সঙ্গে তার নিবিড় সম্পর্কের কথা তার বক্তব্যে উল্লেখ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। प्रणाम करती हूँ सबको, क्योंकि आपका जो समाज है, हमारा जो समाज है, समाज से सबको के लिए सुविधा के लिए सबको मदद करने के लिए आपको समर्पित है। तो आपके साथ मेरा संपर्क 2007 से जो किशनलाल जी पुरोहित जी है, चंपालाल जी है और भी है, सब लोगों को पता है 2007 में आज तो उन्होंने हमारे बीच में नहीं है किरण माहेश्वरी जी, उन्होंने आए थे त्रिपुरा में। तो उस दिन हमारी पार्टी से हम लोगों ने जैसे उनको रक्तदान उत्सव और रक्तदान शिविर उपस्थित आछेन जो रक्तदान महोदान এটা আমরা সবাই জানি। দেখে সামনে দেখি বিশেষ করে ভারতবর্ষের সঙ্গে এই রাজ্যে উৎসব উদ্দীপনার সঙ্গে এই রক্তদান শিবির বা উৎসব বা মহোৎসব আমরা করে থাকি। বিভিন্ন সামাজিক সংস্থা, বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তিগত উদ্যোগ তাদের প্রতিষ্ঠা দিবস ধরুন বা তাদের জন্ম দিবস কিংবা বিবাহবার্ষিকী বা সামাজিক যে কোনো অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠান আজকাল কিন্তু রক্তদান উৎসব হয়, সাথেভাবে উদ্বোধন করা হচ্ছে। আমরা জানি যে রক্তদান এই শিবিরগুলির মাধ্যমে আমাদের রাজ্যে প্লাস